হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আজ আমি কথা বলবো স্কিন শাইন ক্রিমের বিষয়ে। আপনারা যারা স্কিন শাইন ক্রিম ব্যবহার করছেন বা মুখ ফর্সা করার জন্য কোনো ক্রিম ব্যবহার করার চিন্তা ভাবনা নিচ্ছেন এবং অন্যান্য ফর্সা হওয়ার ক্রিম থেকে যদি আপনার মুখে কোনো ক্ষতি হয়ে থাকে, তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি মনোযোগ দিয়ে লাস্ট পর্যন্ত নিশ্চয়ই দেখবেন। আমাকে অনেকেই কমেন্ট করে যে দাদা, স্কিন শাইন ক্রিম ব্যবহার করার পর আমার মুখ লাল লাল হয়ে গেছে এবং মুখে দানা দানা উঠছে, এখন আমি কি করব। বা অনেকে এরকমও কমেন্ট করে, আমি অন্যান্য ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করেছি, তার থেকে আমার মুখে কালো ছাপ পড়ছে, মুখে অনেকটা ক্ষতি হয়েছে, এর থেকে বাঁচার কোনো উপায় বলুন। তো বন্ধুরা, এরকম ক্ষতি হয় আপনার নিজের দোষে। আপনারা যে কোনো ঔষধ ব্যবহার করার আগে তার সঠিক নিয়ম এবং ব্যবহার করার বিধিটা জেনে রাখুন, না হলে কি হবে, আপনার সেই ঔষধ থেকে শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তো চলুন বন্ধুরা, আজকে আমি কথা বলবো স্কিন শাইন ক্রিমের বিষয়ে। এই স্কিন শাইন ক্রিমটা ব্যবহার করার সঠিক নিয়ম কী এবং স্কিন শাইন ক্রিম ব্যবহার করার পর আপনার মুখে যদি কোনো ক্ষতি হয়ে থাকে, তার থেকে বন্ধুরা আপনারা কিভাবে বাঁচবেন। প্রথমে স্কিন শাইন ক্রিমের সাথে আমরা একটু পরিচয় করে নিই। এখানে দেখতে পারছেন এই স্কিন শাইন ক্রিম, আর এই স্কিন শাইন ক্রিমটা এত পপুলার হচ্ছে এর নামের জন্য। আর এই স্কিন শাইন ক্রিমটা তৈরি করেছে ক্যাডিলা কোম্পানি। আর এর মধ্যে কি কি আছে এটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ফর্সা হওয়ার ক্রিমের মধ্যে কিন্তু এই জিনিসগুলো দেওয়া থাকে। আর এই ক্রিমটা আসবে 15 গ্রামের। আর এই ক্রিমটি যে কোনো কোম্পানির যে কোনো নামে আপনারা যে কোনো ঔষধের দোকানে বা কসমেটিকের দোকানে আর মেডিকেল স্টোরে পেয়ে যাবেন। আর এর দাম দেখতে গেলে বন্ধুরা, 15 গ্রাম ক্রিমের দাম আসে মাত্র 137 টাকা। আর এর মেয়াদ আসে 2 বছরের, 2019-এ তৈরি এবং 2021-এ এর এক্সপায়ার। তো চলুন বন্ধুরা, এবার স্কিন শাইন ক্রিমের ব্যবহার বিধিটা জেনে নেওয়া যাক। পুরুষ এবং মহিলা, আপনার মুখে যদি কালো ছাপ থাকে বা আপনার মুখ যদি ফর্সা করতে চান বা আপনার চোখের নিচে কালো দাগ থাকে, তাহলে বন্ধুরা এই স্কিন শাইন ক্রিমটি আপনারা কিভাবে ব্যবহার করবেন। প্রথমেই বন্ধুরা, স্কিন শাইন সাবান পাওয়া যায়, সেই স্কিন শাইন সাবানটাও আপনারা কিন্তু কিনে নেবেন এই ক্রিম যখন কিনবেন। আর এই স্কিন শাইন আর সাবানটা কিভাবে ব্যবহার করবেন, প্রতিনিয়ত রাতে। এই ক্রিমটি কিন্তু দিনের বেলায় আপনারা একদমই ব্যবহার করবে না, কেননা এই ক্রিমটি যদি আপনারা দিনের বেলা মুখে লাগানোর পর রোদ্রে বের হন, তাহলে কিন্তু 100-এ 100% আপনার মুখ লাল হবে এবং আপনার মুখে সাইড ইফেক্ট হতে পারে। তাই জন্য বন্ধুরা, এই স্কিন শাইন ক্রিমটি শুধুমাত্র রাতের বেলায় ব্যবহার করবেন। ব্যবহার করে কি করে করতে হবে, প্রথমে সাবান দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবেন। এই স্কিন শাইন সাবান দিয়ে ভালো করে মুখটা ধোয়ার পর এই ক্রিমটি আপনার মুখে হালকা প্রলেপভাবে লাগান, ঠিক আছে? আপনি বুঝতে পারবেন যে আপনার কতটা প্রয়োজন, সেই হিসাবে কিন্তু হালকা প্রলেপভাবে লাগাবেন। তারপর কি করতে হবে বন্ধুরা, আপনারা ঠান্ডা স্থানে 10-15 মিনিট বসুন, তারপর শুয়ে পড়ুন। দেখবেন বন্ধুরা, এরকম প্রতিনিয়ত রাত্রে লাগান, 5-7 দিনের ভিতর আপনার মুখে কিন্তু অন্য একটা, ঠিক আছে, গ্লো দেখতে পারবে এবং উজ্জ্বলতা দেখতে পারবেন। এইবার বলি যে স্কিন শাইন ক্রিম ব্যবহার করার পর যাদের ক্ষতি হয়েছে, তারা তাই সেই ক্ষতির থেকে কিভাবে বাঁচবেন। বন্ধুরা, আপনার যদি মুখে স্কিন শাইন ক্রিম ব্যবহার করার পর লাল লাল দানা উঠে থাকে বা মুখটা কালো হয়ে যায় আগের থেকে আরও, তাহলে কাঁচা হলুদ নিয়ে নেবেন। কাঁচা হলুদ কিন্তু গ্রাম অঞ্চলে যে কোনো বাড়িতে পাওয়া যায়, এই কাঁচা হলুদ কিনতেও পাওয়া যায় বাজারে। আপনারা কাঁচা হলুদ নিয়ে নেবেন 10-15 গ্রামের ভিতর, সেটা ভালো করে শিলে বাটার পর তার রসটা বের করে নেবে এবং খাঁটি অ্যালোভেরার জেল নেবে। দোকানে যেটা কেনা পাওয়া যায় সেটা থেকে খাঁটি অ্যালোভেরা জেল, যেটা বাড়ির ছাদে আমরা লাগিয়ে থাকি বা বাগানে লাগিয়ে থাকি, সেই অ্যালোভেরা জেলটা বের করে কাঁচা হলুদ এবং অ্যালোভেরা জেল এই দুটো ভালো করে মিশিয়ে আপনার মুখে লাগান প্রতিনিয়ত। তারপর 0.5-1 ঘন্টা মুখে লাগান, যতক্ষণ না শোকে। শোকানোর পর এই স্কিন শাইন সাবান দিয়ে ভালো করে মুখটা ধুন, বা ডাব সাবান বা নিম সাবান দিয়েও আপনারা ধুতে পারেন। তারপর দেখবেন আপনার সে ক্ষতি থেকে কিন্তু দ্রুত মুক্তি পেয়ে গেছেন, এটা কিন্তু 100-এ 100% কার্যকারিত। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা বুঝে গেছেন যে কোনো ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করার আগে আপনাদের কি করতে হবে এবং কোন নিয়ম মেনে চলতে হবে।
তো আমার চ্যানেলে প্রতিনিয়ত এরকম হেলথ টিপস, মেডিসিন টিপস ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি প্রতিনিয়ত যে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার প্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে।